জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্টের প্রতিবাদে শহরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলকে কটাক্ষ বিজেপি। বিজেপির দাবি, এই ঘটনায় প্রমাণ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হচ্ছে, এই অভিযোগে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। তৃণমূল ছাত্র পরিষদের বনগাঁ লোকসভা কমিটির সভাপতি অনুতোষ নাগ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কিছু মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জেলা সভাপতির নামে কুরুচিকর মন্তব্য করছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বনগাঁ পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান আমাদের সকলের নেতৃত্ব, তাকে এবং এই বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্বকে কিছু ফেকধারী মানুষ, কিছু বেশধারী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে আমাদের সভাপতি, বরিষ্ঠ নেতৃত্ব, তৎসহ এই জেলার বিভিন্ন নেতৃত্বের নামে কুরুচিকর মন্তব্য করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের থেকে আমরা রাস্তায় নেমেছি। সীমান্তে রপ্তানির ক্ষেত্রে গোপাল শেঠের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ আনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে বনগাঁ গুডস ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্করাঢ্য বলেন, গত পরশু এক ব্যক্তির গাড়ি আটক করা হয়, দেখা যায় লরির মধ্যে অ্যাসিডের নাম করে অন্য পণ্য নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কেউ তার প্রতিবাদ করেছেন, অভিযোগ মিথ্যা হলে প্রশাসন ব্যবস্থা নিক। গতকালকে একটা নাকি ফেসবুক কারা ছেড়েছে প্রতিবাদ করে, কারণ বর্তমান স্বপন শেঠ নামে একজন ব্যক্তি আছেন, তিনি সিএনএফ ফিলারিং এজেন্ট করেন, তিনি অ্যাসিডের নাম করে হাজারের অ্যাসিডের নাম করে অন্য জিনিস নিয়ে যাচ্ছিল, তাই প্রতিবাদ করেছে বলে নাকি তারা অভিযোগ করছে যে বিভিন্ন থানায় জেলা সভাপতির নামে কুৎসা করা হয়েছে, তার জন্য মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে। তা প্রথমেই আমি দেখিনি ওই ফেসবুকটায় কোনো আমাদের মুখ্যমন্ত্রী বা কারুর ছবি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ তাদের ছবি আছে। তবে একটা কথা বলতে চাই যে নিজের এত জ্বালা লাগছে কেন? যদি ওই অভিযোগটা সত্য না হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। কিছুদিন আগে মহকুমা শাসকের কাছে বেআইনি রপ্তানির বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়া হয় বনগাঁ গুডস ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, বর্তমানে পার্কিং এর দায়িত্বে রয়েছে রাজ্য সরকার, আমরা সরকারি দেখানো পথেই চলছি। একটা ফেক অ্যাকাউন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখে সেখানে বিভিন্ন রকম মিথ্যাচার করে বনগাঁর একটা সংস্কৃতি এবং মানুষের মধ্যে একটা বিদ্বেষ ভাব ছড়ানোর চেষ্টা চলছে। বিভিন্ন সময় এখানে একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ একসঙ্গে ঘুরছে, শান্তিতে বসবাস করছে, কিছু উশৃঙ্খল লোক এই ফেক অ্যাকাউন্ট করে এগুলো করছে। যেহেতু ওইখানে গিয়ে একটা প্রশ্ন তুলেছে যে অন্যকে সেখানে কি গাড়ি পাস করা নিয়ে কি বলেছে, ওটা মূলত পৌরসভার অধীনে নেই, এসডিও নিজে নিয়ন্ত্রণ করেন, পরিবহন দপ্তর আছেন, ডিএম আছে, সেখানে তো আমাদের থাকার বিষয় নেই। আর অস্বচ্ছ কাজ সঙ্গে আমরা, আমার কাউন্সিলর যারা আছেন তারা কেউ এইসব কাজের মধ্যে জড়িত না। বিগত দিনে আমরা দেখেছি এরকম বিভিন্ন অনৈতিক কাজ হয়েছে এবং সেই কাজকে আমরা সাবধানতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করতে বলছেন সেই কাজগুলো করার চেষ্টা করছি। তৃণমূলের এদিনের প্রতিবাদ মিছিল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এই ঘটনায় প্রমাণ করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তিনি আরো দাবি করেন, আগেও রপ্তানিতে বেনিয়ম ছিল, এখনো রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট এবং বনগাঁর যে পৌরসভার পার্কিং ছিল, বর্তমানে রাজ্য সরকার সেই পার্কিং নিয়ে নিয়েছে। পৌরসভার আন্ডারে যখন এই পার্কিং ছিল তখনও দুর্নীতি ছিল। আমরা বারংবার বলি যে টাকার বিনিময়ে ডেলি 70-80টা গাড়ি যেত, আর আজকে সরকারের মাধ্যমে যাচ্ছে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।